মোহতারাম, ইন্দোনেশিয়ায় সম্প্রতি একজন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছিলেন মসজিদে, নামাজে সিজদায় গিয়ে ইমাম সাহেবের মৃত্যু হলো এবং সিজদা থেকে আর মাথা ওঠান নাই। সোশ্যাল মাধ্যমে অনেকে আমরা ভিডিওটি দেখেছি। মৃত্যু তো আসলে এমন মৃত্যুই আমরা কামনা করি যে মানুষটা সিজদার মধ্যে মারা গেলেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন না সে মানুষটার তখন মুখ থেকে কি চলমান ছিল বলেন তো। আমি একজন ইন্দোনেশিয়ান প্রবাসী বাংলাদেশি মানুষ, আমি জানতে চাই মৃত্যু যখন সিজদার মধ্যে ঘটলো এই ব্যক্তি কোনো ফ্যাসিলিটি পাবে কিনা এবং এগুলো ভালো মৃত্যুর লক্ষণ কিনা। মারাত্মক একটা বিষয় উনি বলার পরে আমি নিজে সার্চ করলাম আসলে ঘটনা সত্য কিনা, এবং এমন ব্যক্তির পেজে পাইলাম যিনি মালয়েশিয়ায় একটা বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তো যাই হোক, ঘটনার সত্যতা নিশ্চিত হলাম যে আসলে সত্য। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব সিজদায় গেলেন, যাওয়ার পরে মুসল্লিরা মাথা বারবার উঠিয়ে দেখছেন ইমাম সাহেব কিন্তু মাথা আর উঠাচ্ছেন না, পরবর্তীতে তার রুহটা কবজ হয়ে গেছে, আল্লাহু আকবার। মৃত্যু তো আসলে এমন মৃত্যুই আমরা কামনা করি যে মানুষটা সিজদার মধ্যে মারা গিয়েলেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন না সে মানুষটার তখন মুখ থেকে কি চলমান ছিল বলেন তো। সূরা ফাতিহা পড়েছে, রুকুতে বলেছে সুবহানা রব্বিয়াল আজিম, সিজদার মধ্যে বলছে সুবহানা রব্বিয়াল আ'লা, এর মধ্যে মালাকুল মওত তার রুহটা কবজ করে নিল। তার মানে কি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে দিতে আল্লাহর গুণগান গাইতে গাইতে সে দুনিয়া থেকে বিদায় নিল, সুবহানাল্লাহ। এটা কিন্তু যেন তেন ব্যাপার না। আপনাদেরকে একটা কথা বলি, আপনার মৃত্যুর সময় কি হবে? মুখের মধ্যে কালেমা আসবে? আপনার মুখে কালেমা আসবে কি না, বা বিপদের সময় এই মৃত্যু যখন আপনার হবে তখন আপনার কি সিচুয়েশন হবে, এটা বোঝার একটা আলামত আছে, সিম্পল একটা আলামত। এটা কি আপনাদেরকে বলি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখবেন অনেক সময় পিছলে পড়ে যাচ্ছেন, পা পিছলে হুট করে আপনি পড়ে গেলেন, তখন আপনি কি বলতেছেন, ইন্নালিল্লাহ, চিল্লা ওঠেন। কিন্তু অনেকে গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, ড্রাইভার এলোমেলো গাড়ি চালিয়েছে, কোনো কারণে একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হতে গিয়েছিল, অমনি সাইড কেটে গাড়িটা বের হয়ে গেছে, আপনি বললেন ইন্নালিল্লাহ, এটা কি হলো, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যখন বিপদ আপদের সম্মুখীন হন, বাড়ির উপরে, বাড়ির মধ্যে বিছানার উপরে শুয়ে আছেন, হঠাৎ ফ্যানডা ঠাস করে নিচে পড়ল, আপনি কি বললেন, ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, এ কী হলো। তার মানে কি, বড় বড় বিপদ আপদের মুহূর্তে আপনার মুখ থেকে যদি আল্লাহর কথা বাইর হয়, জানতে হবে মৃত্যুর সময় এই বিপদে আপনার মুখ থেকে কালিমাও আসবে, আল্লাহর নামও আসবে। আর কিছু লোক আসে দেখবেন বিপদে পড়লে পিছলে পড়ে যাচ্ছে, ও মাই গড, ও আল্লাহ রে, ও মা গো, কি হলো গো, হাই হাই হাই, এরকম অনেকে করে। এরকম না, বরঞ্চ আপনি ইন্নালিল্লাহ আল্লাহু আকবার কাদের মুখ থেকে আসে জানেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহকে বেশি ভাবে, যাদের মুখ থেকে জিকিরটা সবসময় সচল থাকে, যাদের মুখ থেকে, যাদের জিহ্বাটা জিকিরে সিক্ত থাকে, এই মানুষগুলো থেকে, এই মানুষের মুখ থেকে কিন্তু কালিমাটা বেশি বের হয়। এই জন্য আপনাদেরকে বলি সব সময় মুখের মধ্যে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে মানুষটি জান্নাতি, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল আরো বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে ব্যক্তি জান্নাতে দাখিল হবে, সুবহানাল্লাহ। সুতরাং ইন্দোনেশিয়ার যে ইমাম সাহেব, আমি মনে করি উনি ভাগ্যবান, এবং নামাজের মধ্যে তার যে মৃত্যুটা হয়েছে এটা কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। কারণ আল্লাহ যখন কাউকে ভালো মৃত্যু দেন তখন তার কাছ থেকে ভালো কাজ নেন, এবং ভালো কাজ করার অবস্থায় তার থেকে তার মৃত্যু ঘটান, তার থেকে রুহটাকে ছিনিয়ে নেন, তার থেকে রুহটার বিচ্ছিন্ন করেন বা রুহের বিচ্ছেদ ঘটান। ইন্দোনেশিয়ার যে ঘটনাটি, এটা আমাদের দোয়া যে আল্লাহ আপনি আমাদেরকে নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় মৃত্যু দিন। হয়তোবা সেই ব্যক্তিও দোয়া করতেন, আল্লাহ তাআলা তাকে সিজদারত অবস্থায় কবুল করেছেন। এবং সম্প্রতি 2 বছর আগে সম্ভবত বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, সিজদারত অবস্থায় একজন ব্যক্তি মারা গিয়েছেন, নামাজরত অবস্থায় একজন ব্যক্তি মারা গিয়েছেন। এটা আওয়াম মানুষ হতে পারে, আলেম হইলেই যে এরকম হবে বা ইমাম হইলেই যে নামাজের মধ্যে মরবে, বিষয়টা এরকম না। একজন সাধারণ মানুষও এরকম মৃত্যু পাইতে পারে যদি সে আল্লাহর পথে থাকে, কোরআনের পথে থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার হৃদয়টাকে, কলিজাটাকে, অন্তরটাকে যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখে, এরকম মৃত্যু কিন্তু একজন সাধারণ মানুষও পেতে পারে। দেখেন, আপনি দুনিয়ার সব কিছু পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না, আপনি কিচ্ছু পেলেন না, আপনি দুনিয়ার কিচ্ছু পান নাই কিন্তু মরার সময় আপনি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরেছেন,
বিশ্বাস করেন, আপনার দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, আল্লাহর সন্তুষ্টি পেয়ে আপনি কবরে গিয়েছেন, পৃথিবীতে আপনার চাইতে সফল কাম আর কেউ নাই, বিল গেটস হওয়ার প্রয়োজন নাই, জো বাইডেন হওয়ার প্রয়োজন নাই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, শুধু প্রয়োজন আমাদের আল্লাহর সন্তুষ্টি, আর কিচ্ছু না। সুতরাং প্রত্যেকেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন।